হ্যালো ফ্রেন্ডস, এডুন চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকদিন ধরেই প্রাথমিক শিক্ষকরা জিজ্ঞাসা করছেন, স্যার প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফার নিয়ে আপনি কোনো ভিডিও কেন করছেন না? তো ট্রান্সফার নিয়ে কেন ভিডিও করছেন না, তার মূল কারণই হচ্ছে প্রাথমিক শিক্ষকদের নিয়ে কোনো অথেন্টিক নিউজ আমার কাছে ছিল না, কিন্তু আমি প্রাথমিক শিক্ষকদের ট্রান্সফার নিয়ে ভিডিও করতে পারিনি। তবে আমরা যদি প্রত্যেকটা ট্রান্সফারের ভিডিওতে লক্ষ্য করবেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি মেনশন করছি যে প্রাথমিক শিক্ষকদের সেকেন্ড লিস্ট কবে পাবলিশ হতে পারে, সেই নিয়ে কিন্তু স্বপ্নবাবুকে প্রত্যেকটা ভিডিওতে আমি জিজ্ঞাসা করেছি। এবং আমরা যদি লক্ষ্য করবেন, যে সমস্ত হাই স্কুল টিচারদের ট্রান্সফারের যে সমস্ত ভিডিওগুলো বানাই, তার পাশাপাশি কিন্তু ওই জিনিসটাও আমি যাতে একটু আপডেট আপনাদের দিতে পারি সেটা একটু চেষ্টা করি। এবার হয়তো ওই ভিডিওগুলি আপনারা ফুল দেখেননি, তার ফলে হয়তো আপনারা বলছেন যে ইনফরমেশান স্যার দিচ্ছেন না বা এরকম ব্যাপার। দেখুন, ইনফরমেশান যতটা আমার কাছে আসবে ততটাই আমি দেওয়ার চেষ্টা করব, এবং যদি আপনারা উপকৃত হন অবশ্যই সেটা আমার পার্সোনালি খুব ভালো লাগবে। তো আজ আমরা জানাবো প্রাথমিক শিক্ষকদের ইন্ট্রা ডিস্ট্রিক্ট ট্রান্সফার, অর্থাৎ একই জেলার মধ্যে ট্রান্সফার, সেই ট্রান্সফারে কতজন শিক্ষকের নাম বেরিয়েছে, কি ব্যাপারটা আমাদেরকে জানাবো। এর পাশাপাশি যে সিঙ্গেল টিচার বা ডবল টিচারদের ট্রান্সফার হবে কি হবে না, এবং মিডিয়াম ভুল শিক্ষকদের জেলা ট্রান্সফার হবে কি হবে না, এবং প্রাথমিকের শিক্ষকদের জেলা ট্রান্সফারের সেকেন্ড লিস্ট কবে বের হবে বা কী ব্যাপার, প্রাথমিক শিক্ষকদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফার হবে কি হবে না বা কবে চালু হবে, এই সমস্ত ব্যাপারে আজকের ভিডিও। একটি ডিসক্লেমার দিয়ে রাখি, এই যে বিজ্ঞপ্তিটা আমরা দেখছেন এটি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত, কোনোভাবে কিন্তু তথ্য যাচাই করা হয়নি। যদি এই বিজ্ঞপ্তিটি সত্যি হয় তাহলে প্রাথমিক শিক্ষকদের একই জেলার মধ্যে ট্রান্সফার নিয়ে শিক্ষকদের কিন্তু নাম বেজে, দেখুন বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের অফিস থেকে। এবং দেখুন যেখানে বলা হচ্ছে, এই অর্ডারের নোটিফিকেশান অনুসারে যেটি পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের জয়েন্ট সেক্রেটারি দ্বারা জারি করা হয়েছে 22 সেপ্টেম্বর 2020 অর্ডারের প্রেক্ষিতে। তাহলে প্রাথমিক শিক্ষকদের যখন জেলা ট্রান্সফারের যে অর্ডার ফাইনাল অর্ডার পাবলিশটা হলো, তার অনেক আগে কিন্তু 22 সেপ্টেম্বর 2020 শিক্ষা দপ্তরের যে অর্ডার, তার প্রেক্ষিতে কিন্তু এই অর্ডারটা ইস্যু করা হয়েছে। এবার এই এখানে যে ট্রান্সফার অর্ডারটা করা হয়েছে, এটা মিউচুয়াল ট্রান্সফার নাকি স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার সেটা আমার জানা নেই, কারণ এখানে অর্ডারে কিন্তু স্পষ্টভাবে সেটা মেনশন নেই। তবে মনে হচ্ছে এটা মিউচুয়াল নয়, মেবি হয়তো স্পেশাল হলেও হতে পারে। এবং টিচারদের ট্রান্সফারের নামের তালিকাটি দেওয়া রয়েছে, নিম্নলিখিত শিক্ষক শিক্ষিকারা যাদের 4 নম্বর কলমে দেখানো হয়েছে, ওনারা স্কুল খোলার 15 দিনের মধ্যেই অবশ্যই নতুন স্কুলে জয়েন করতে বলা হচ্ছে। দেখুন প্রথমে লেখা আছে সিরিয়াল নম্বর, তারপর দেখুন এসিডিস সিরিয়াল নম্বর, এবং তারপরে দেখুন নাম লেখা আছে প্রথমে শিক্ষকদের নাম, তারপরে পদমর্যাদা বা ডেজিগনেশন। দেখুন প্রথমে নাম লেখা আছে নমিতা মণ্ডল, ইনি অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপর দেখুন ওনার বর্তমান স্কুল লেখা রয়েছে 30 নম্বর দিয়ার রাজা জগৎ কিশোর জুনিয়র বেসিক স্কুল, এবং দেখুন বর্তমান সার্কেলটা হচ্ছে সদর ওয়েস্ট, নতুন স্কুল যেখানে উনি ট্রান্সফার হয়েছেন 68 নম্বর রামরাজাপুর বিদ্যাসাগর প্রাইমারি স্কুলে ওনার ট্রান্সফার হয়েছে। এবার দেখুন ওনার ট্রান্সফার হওয়ার নতুন সার্কেলটির নাম হচ্ছে মুর্শিদাবাদ। আমরা দেখছেন যে ভগবান গোলার সাউথ থেকে আবার জিয়াগঞ্জ, তারপরে কাঁদি থেকে সদর ওয়েস্ট, অর্থাৎ একটা সার্কেল থেকে অন্য সার্কেলে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ শিক্ষকদের কিন্তু একই জেলার মধ্যে সার্কেল ট্রান্সফারের কাজটা কিন্তু চলছে। এবং এই যে লিস্ট পাবলিশ হয়েছে এখানে কিন্তু 30 জন শিক্ষক এবং শিক্ষিকার নাম আছে, যদিও শিক্ষিকার সংখ্যা বেশি। তোলায় সাইন রয়েছে নিপেন্দ্র কুমার সিনহা, চেয়ারম্যান ইনচার্জ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, ডেটটি হচ্ছে 5 নভেম্বর 2020। এবং দেখুন কপিটি ফরওয়ার্ড করা হয়েছে মুর্শিদাবাদ ডিপিএসসির এআইকে, সংশ্লিষ্ট স্কুলের এসআইদের, আইএসএমএস V2 সেকশন মুর্শিদাবাদ ডিপিএসসিকে, এবং সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা টিআইসিকে, এবং সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট সহশিক্ষক, অর্থাৎ যেই টিচারের ট্রান্সফার হবে সেই শিক্ষককে পাঠানো হয়েছে। এবং আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে বর্ধমান ডিপিএসসিতে কিন্তু সার্কেল টু সার্কেল ট্রান্সফার হয়েছিল, এবং সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন শিক্ষকদের নাম বের হয়েছিল। দেখা যায় প্রাথমিক শিক্ষকদের জেলা ট্রান্সফারের যে সেকেন্ড লিস্ট সেটা পাবলিশ হওয়ার আগে বিভিন্ন ডিপিএসসি কিন্তু এরকম টুকটাক করে সার্কেল ট্রান্সফারগুলো হতে থাকবে। এবার এই সার্কেল ট্রান্সফারগুলো হলে কী হবে, যে সমস্ত শিক্ষকরা জেলা ট্রান্সফারের জন্য হয়তো স্কুল পাচ্ছিলেন না, তাহলে কিন্তু সেই স্কুল সংশ্লিষ্ট টিচার যদি কোনো স্কুল থেকে চলে আসে, সেই স্কুলটা যদি ফাঁকা হয়, তাহলে কিন্তু আপনার জেলা ট্রান্সফারের একটা সম্ভাবনা রয়ে গেল। বা আপনার স্কুলে হয়তো একজন বা দুজন শিক্ষক রয়েছেন, নতুন একজন শিক্ষক জয়েন করলে কিন্তু আপনি ট্রান্সফারের একটা সুযোগ পাবেন। সে আপনাদের কতগুলি প্রশ্ন, দেখুন আপনারা বলছেন যে সিঙ্গেল টিচার বা দুজন শিক্ষক শিক্ষিকা যে সমস্ত স্কুলে আছেন, তাহলে ওই সমস্ত শিক্ষকদের জেলা ট্রান্সফারের ক্ষেত্রে কী ব্যবস্থা হবে বা কী প্রশাসন কী ভাবছে। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন সরস্বতী পুজোর পর জেলা ট্রান্সফার হবে, সেই মূল অর্ডারে শিক্ষা দপ্তরের কিন্তু স্পষ্ট মেনশন ছিল যে সিঙ্গেল টিচারদের কোনো রকম ট্রান্সফার হবে না, কারণ সিঙ্গেল টিচার ট্রান্সফার হলে স্কুল তো ফাঁকা হয়ে যাবে, তাহলে সেই স্কুলটা চলবে কী করে।
কারণ ছাত্রছাত্রীদের সেই স্কুলে একটা ছাত্রছাত্রী আছে, তাহলে সেই স্কুলটা হবে কি করে। এবং আমরা দেখেছিলাম যে যে সমস্ত স্কুলে জেলা ট্রান্সফারের সময় দুজন শিক্ষক আছেন, সেই সমস্ত শিক্ষকদের কিন্তু রিলিজ দেওয়া হয়নি, কারণ শিক্ষার্থীদের পঠন পাঠনের সমস্যা হতে পারে। তাহলে এই সিঙ্গেল টিচার বা দুজন শিক্ষকের ট্রান্সফারের ক্ষেত্রে কি হতে পারে বা কখন হতে পারে, দেখুন এই ট্রান্সফার তখনই হতে পারে যখন আপনার স্কুলে অন্য কোনো সার্কেল বা অন্য কোনো স্কুল বা অন্য কোনো জেলা থেকে আপনাদের স্কুলে এক্সট্রা টিচার যতক্ষণ না নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সিঙ্গেল টিচার বলুন বা দুজন শিক্ষক যুক্ত স্কুলেই বলুন কোনোমতেই ট্রান্সফার হবে না। এই ব্যাপারে আমাদের সংশ্লিষ্ট ডিপিসি এবং সর্বোপরি স্কুল শিক্ষা দপ্তর থেকে কোনো রকম পদক্ষেপ যদি না নেওয়া হয় তাহলে কিন্তু এই সিঙ্গেল টিচার বা দুজন শিক্ষক যুক্ত স্কুলে কিন্তু ট্রান্সফার হবে না বলে আমার মনে হয়। নম্বরে আসি মিডিয়াম ভুল শিক্ষকদের, অর্থাৎ কারো হয়তো বেঙ্গলি থেকে হিন্দি মিডিয়াম এরকম ধরনের যে সমস্যাগুলো হয়েছিল, তাহলে ওই সমস্ত শিক্ষকদের যখন রিলিজ দেওয়া হয়নি তাহলে ওই সমস্ত শিক্ষকদের জেলা ট্রান্সফারের ক্ষেত্রে কী হবে। দেখুন এক্ষেত্রে বলবো আপনাদের একটা যে অল্টারনেট স্কুল যতক্ষণ না স্কুল শিক্ষা দপ্তর বা আপনার ডিপিএসসি থেকে ঠিক করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের নতুন স্কুলে ট্রান্সফার হবে বলে মনে হচ্ছে না। আমার যেটুকু মনে হচ্ছে এটার জন্য আপনাদেরকে কিন্তু সেকেন্ড লিস্ট বের হওয়া পর্যন্ত কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হতে পারে। আর আসি প্রাথমিক শিক্ষকদের অনলাইন ট্রান্সফার, অর্থাৎ আপনারা ভাবছেন যে অনলাইন ট্রান্সফার প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে কবে হবে। প্রাথমিক শিক্ষকদের অনলাইন ট্রান্সফার যদি আপনি ভালো করে অবজার্ভ করেন তাহলে যে জেলা ট্রান্সফারটাই হলো সেটা কিন্তু সর্বোপরি IOMS-এর ডাটা দিয়ে কিন্তু হয়েছে, তাহলে সেটা কিন্তু অনলাইন রেসপেক্টেই হয়েছে যদি প্রকৃতপক্ষে ধরা যায়। এবার আমরা বলবেন যে প্রাথমিক শিক্ষকদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফারটা হাইস্কুলদের মতো কখন হবে। যদি আমরা অনলাইন মিউচুয়াল ট্রান্সফারের গাইডলাইনটা দেখেন সেখানে কিন্তু প্রশ্নে লেখা ছিল যে পরবর্তী ফেজে কিন্তু প্রাথমিক শিক্ষকদের জন্য এই মিউচুয়াল ট্রান্সফারের পোর্টাল চালু হবে, সেটা কিন্তু বলা হয়েছিল, অর্থাৎ নেক্সট ফেজ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে। তবে আমার মনে হচ্ছে শিক্ষকদের এই ধরনের অনলাইন মিউচুয়াল ট্রান্সফার তখনই হবে যখন প্রাথমিক শিক্ষকদের জেলা ট্রান্সফারের সেকেন্ড লিস্ট পাবলিশ হওয়ার পর। এবার আসা যাক যেটা আমরা হয়তো অনেকেই জানতে চাইছেন যে প্রাথমিক শিক্ষকদের জেলা টু জেলা যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কোনোভাবে নাম ছিল না, প্রাথমিক শিক্ষকদের জেলা ট্রান্সফারের দ্বিতীয় তালিকা বা সেকেন্ড লিস্টটা কবে বের হবে। দেখুন যেটুকু আমার কাছে খবর আছে প্রথমে যেটুকু জানা ছিল যে কালী পুজোর আগে বা পরে একটা হতে পারে, তারপর যেটুকু খবর জানা যাচ্ছে যে স্কুল শিক্ষা দপ্তর কিন্তু সুপরিভাবে ভালো রকম স্ক্রুটিনি করছে, অর্থাৎ ধরুন প্রথম যে জেলা লিস্টটা বের হয়েছিল সেখানে অনেক রকম সমস্যা ছিল, কোনো স্কুলে সিঙ্গেল টিচারদের স্কুলেও শিক্ষকদের তালিকা নাম বেরিয়েছিল, এই ধরনের যে অনেক সমস্যা, এবং যাতে পরবর্তী যে জেলা ট্রান্সফারের লিস্ট বের হবে সেখানে কোনো ভুল ত্রুটি যতটা সম্ভব কম করা যায় সেই ব্যাপারটা কিন্তু অবজার্ভ করা হচ্ছে, সেই জন্য কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এবং আমার যেটুকু মনে হচ্ছে হয়তো একটু সময় লাগবে এবং এটা আন্ডার প্রসেসে আছে, সেকেন্ড লিস্ট কিন্তু বের হওয়ার চান্স আছে আমার মনে হচ্ছে। একটু ধৈর্য সহকারে আমাদেরকে ওয়েট করতে হবে কখন প্রাথমিক শিক্ষকদের জেলা ট্রান্সফারের দ্বিতীয় তালিকা বের হয়, এবং যখনই আমি প্রাথমিক শিক্ষকদের যা খবর পাবো যা আপডেট পাবো, কিন্তু যখন খবর না পাবো তখন কিন্তু আমি সেই খবরটা দেব না, কারণ মিসগাইড খবর বা উল্টোপাল্টা নিউজ আমি কিন্তু প্রোভাইড আপনাদেরকে কোর্ট দেব না। যখন কোনো মনে হবে যে এটা অথেন্টিক নিউজ আসতে চলেছে বা আসছে তখনই আপনাদেরকে ট্রান্সফার নিয়ে খবর দেব। এবং আমার মনে হয় এই জেলা ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্নর আগে যদি জেলার মধ্যে কার যদি ট্রান্সফার হয়, অর্থাৎ ধরুন একটা বাড়ি থেকে অনেকেই তো ডিস্টেন্স বেশি, জেলা টু জেলা ট্রান্সফারের থেকেও হয়তো অনেকের দূরত্ব বেশি, একই জেলার মধ্যে রয়েছেন বা চাকরি করছেন, তাহলে সেই সমস্ত শিক্ষকদের যদি একটা ট্রান্সফার করে দেওয়া হয় এই সাইকেল টু এই সাইকেল, তাহলে কী হয় ডিস্ট্রিক্ট ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা হয়। সিঙ্গেল টিচার যারা আছেন বা দুজন শিক্ষক যুক্ত এই সমস্ত স্কুলগুলো আছে ওনাদের যে কারণে ডিস্ট্রিক্ট ট্রান্সফার হচ্ছে না বা আটকে রয়েছে ওনারা কিন্তু একটা নিস্তার পেতেন। ট্রান্সফার সংক্রান্ত এই ধরনের আরও খবর পেতে অবশ্যই এডুআরুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বিভিন্ন প্রাথমিক শিক্ষকের মধ্যে শেয়ার করবেন যাতে অনেকে এই ট্রান্সফার সংক্রান্ত তথ্য বিষয়ে জানতে পারেন, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ট্রান্সফারজনিত আর কী কী সমস্যা আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, একটু ধৈর্য রাখুন, ধন্যবাদ।